হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে যাচ্ছি খুব সামনেই এক জায়গায় ঘুরতে। আসলে সানডে বিকেলে কি করব, তাই একটা ছোট্ট ট্যুর করে আসি। তা চলো তাহলে আজকে আমি কোথায় যাই পুরোটাই দেখাবো, তার সাথে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্লিজ ক্লিক করে রাখো। আমার ছেলেকে আমি রেডি করে নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা এখন যাচ্ছি গাজলডোবা ব্যারেজ। আমার হাজবেন্ড রাজ আজকে ড্রাইভ করছে, কেননা গাজলডোবা খুব একটা দূরে নয়, তাই কোনো ড্রাইভার আমরা নিয়ে নিই, তাই ও নিজেই ড্রাইভ করছে। আর সঙ্গে যাচ্ছে আমার শাশুড়ি মা এবং আমার মা আর আমার মাসি। আজকের ওয়েদারটা খুব সুন্দর, বৃষ্টি হচ্ছে, আর সামনেই দেখো আমরা এখন হয়তোবা আটকে পড়ব, কেননা মালগাড়ি যাচ্ছে সামনে। এরকম ওয়েদার একটু ঘুরতেই ভালো লাগে, আর তার মধ্যে লকডাউনের মধ্যে বাড়িতে বসে থেকে থেকে আর ভালো লাগে না। এজন্যই আমাদের যখনই ভালো লাগে না, মাঝে সাঝে আমরা এই গাজলডোবার পথে রওনা হই। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে, প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। জলপাইগুড়ি থেকে গাজলডোবা তিস্তা ব্যারেজে যেতে গেলে প্রচুর টি গার্ডেন দেখা যায়, তা তোমরা দেখতেই পাচ্ছ। সুন্দর ওয়েদার আর দারুণ লাগছে দেখতে, চারিদিকটা পুরো সবুজে সবুজ, সবুজে ঘেরা। তোমরা নিজে চোখে না দেখলে বুঝতে পারবে না এতটাই সুন্দর। মেইনলি বর্ষাকালে আরো চারদিকটি সবুজ থাকে বলে আরো বেশি সুন্দর লাগে। আমরা আছি এখন বেলাকুপার রাস্তায়, আর আমরা এই দিক দিয়ে যাচ্ছি গাজলডোবা ব্যারেজে। এই রাস্তা দিয়ে বেলাকুপা হয়ে শিলিগুড়ি যাওয়া যায়। আমরা এখন আছি গেট বাজারে, এর লেফট সাইডে চলে যায় আমবাড়ি মানে শিলিগুড়ির রাস্তা, আর রাইট সাইডে আমরা যেখানে যাব গাজলডোবা তিস্তা ব্যারেজ। আর এই রাস্তার শুরুতেই লেফট সাইড থেকে শুরু হয়ে গেছে তিস্তা ক্যানেল। এই রোডটি খুব সুন্দর আর লং ড্রাইভে যাওয়ার জন্য একটি আইডিয়াল রোড। এখানে সাইড দিয়ে দেখো তিস্তা নদী বয়ে যাচ্ছে খুব সুন্দর, আর পাশেই আছে ফরেস্ট, ফরেস্টটি খুব ডিপ। এখানে প্রচুর মাঙ্কি আছে আর প্রচুর বন্য পশু আছে। আর আমরা কিন্তু এখানে এসে একটি ভালো জিনিস দেখতে পেরেছি, রামধনু মানে রেনবো দেখতে পেরেছি। রামধনুটি যে খুব একটা ডিপ তা নয়, কিন্তু হালকা একটি রামধনু দেখা যাচ্ছে। সব মিলিয়ে আশা করা যাক আমাদের টুটি হয়তো বা ভালো হবে, লাস্ট অবধি তোমরা দেখতে থাকো। দেখো পাশে একটি খুব সুন্দর কটেজ আছে, আর এই কটেজে অনেকেই এসে নাইট স্টে করে। আর সামনে থেকে এত সুন্দর একটি রিভার মানে তিস্তা নদীটা ভালোভাবে দেখা যায়, আর রাত্রিবেলায় থাকতে তো ভীষণ ভালোই লাগে এই কটেজে। এত সুন্দর এক প্লেস যে কোনো মানুষেরই ভালো লাগে। একদিকে ফরেস্টের মাঝখানে কটেজ, আর অন্যদিকে তিস্তা ক্যানেল, অসাধারণ একটা প্লেস। তোমরা সবাই এখানে নাইট স্টে করতেই পারো, এখানে আসলে একটা অন্যরকম এনভায়রনমেন্ট পাবে, যাতে আমাদের সকলেরই মনটাকে ফ্রেশ করে দেয়। এই কটেজের নামটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।
তোমরা প্লিজ চেক করে নিও। এই রাস্তাটি অনেকটাই লম্বা। তোমরা যে রাইট সাইডের ফরেস্টটি দেখতে পাচ্ছ, খুব ডিপ ফরেস্ট, আর এখানে প্রচুর পরিমাণে অ্যানিমেল থাকে। আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, আমরা প্রায় চলে এসেছি। আমার ছেলে ভীষণ বোর হয়ে যাচ্ছে, মানে বাচ্চা তো বেশিক্ষণ ও গাড়িতে থাকতে চাইছে না, তা এখনই চলে আসব। ওকে বারে বারে এই কথা বলছি, বিভিন্ন খেলনা দিচ্ছি, কিন্তু কিছুতেই না ও কিছুতেই গাড়িতে থাকতে চাইছে না। মানে কতক্ষণে গাড়ি থেকে নামবে আর নয়তো বা বাড়িতে ব্যাক করবে, ওর বেশিক্ষণ গাড়িতে ভালো লাগে না। আমরা চলেই এসেছি, দেখো সামনে একটি ব্রিজ দেখা যাচ্ছে, এখনও ওটা হয়নি, ওটা রেডি হচ্ছে, তা সমস্তটাই আমি তোমাদের পরে ডিটেলসে দেখিয়ে বলবো। তা চলো তাহলে। হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি এই এত সুন্দর জায়গায়। এর সামনেই আছে গাজলডোবা ব্যারেজ, আর ওইদিকে দেখো ব্রিজটি, এটা এখনো রেডি হয়নি, এটা এখনো হচ্ছে। এটা একটি ফুট ব্রিজ, স্ট্রাকচারটি হয়েছে, পুরোপুরি এখনো হয়নি, এর জন্য বোঝা যাচ্ছে না কি হয়েছে বা কতদূর হয়েছে। তোমাদেরকে একটু আগেই বললাম এই নদীটি হলো তিস্তা ক্যানেল। মেইনলি এই নদীটি হলো তিস্তা নদী, আর আমরা ওই দিকে যাবো, ওই দিকে আছে তিস্তা ব্যারেজ। তোমরা আগে এই জায়গাটি ভালো করে উপভোগ করো, তারপরে আমরা যাব তিস্তা ব্যারেজ। তিস্তা ব্যারেজ খুব একটা দূরে না, এই সামনেই। দেখো ওই দিকে আছে একটি রিসোর্ট, আর এখানে বহু লোক এসে নাইট স্টে করে। তোমরা এত সুন্দর একটি জায়গা দেখে নাও, আর এখান থেকে সানসেট হচ্ছে, তা সানসেটটা দেখতে দারুণ লাগে। এই নদীটির ওপাশেই আছে প্রচুর কটেজ, যেখানে মানুষ এসে নাইট স্টে করে, আর দারুণ একটি পরিবেশ, খুব সুন্দর জায়গা। এদিকে দেখো আছে বড়লির হোটেল, মানে এখানে প্রচুর পরিমাণে বড়লি মাছের চাষ হয়, এবং বড় বড় পুকুরও আছে। আর এখানকার স্পেশালিটি হলো খাওয়া দাওয়ার, যে এখানে সব কিছু ফ্রাই পাওয়া যায়, যেমন চিংড়ির বড়া, পেঁয়াজি থেকে শুরু করে সমস্ত জিনিস পাওয়া যায়, আর এমনকি বড়লি মাছের ফ্রাই থেকে শুরু করে মাছের ঝোল। মেনলি এই জায়গাটা পুরো ছোট ছোট মাছ, নদীর মাছ, তিস্তার মাছ, ওরা নিজেরা ধরে এনে সামনে ধুয়ে ফ্রাই করে দেয়। তা আমরা এখন যাচ্ছি বড়লির হোটেলে, সেখানে আগে তোমাদের দেখাবো যে ভেতরটা কিরকম, আর আমরা কথা বলে আসব। আমাদের আজকে হয়তো বা হবে না, কেন কি আমরা দুপুরে লাঞ্চ করেই বেরিয়েছি, তা অন্যদিন আমরা ঢুকবো। তা তোমরাও ট্রাই করে দেখো কেমন এখানকার খাওয়া, আর কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে জানিও। দেখো এইদিকে পুকুরগুলি আছে, এখানেই প্রচুর পরিমাণে মাছের চাষ হয়। বড়লির হোটেলের চারধারটা ছোট ছোট নারকেল গাছ দিয়ে সাজানো। চলো তাহলে আমরা ভেতরে ঢুকি। এখানে আশেপাশে থেকে প্রচুর লোকে আসে খেতে, আর সারা দিনটা সুন্দর করে কাটাতে। আজকে আর আমাদের খাওয়া হলো না, কেননা আমরা বাড়ি থেকে লাঞ্চ করে এসেছি, তা আমরা নেক্সট টাইম ট্রাই করব। আমি আমার হাজবেন্ড যাচ্ছি ভেতরে শুনতে যে কি কি খাবার পাওয়া যায় এখানে, আর কতক্ষণ পর্যন্ত খোলা থাকে, তা তোমরাও আমাদের সঙ্গে থেকো। রাজ ভেতরে কথা বলছে, আর আমি সেই সুযোগে তোমাদের রেস্টুরেন্টটা ঘুরিয়ে নিই। রেস্টুরেন্টের পরিবেশটা খুবই সুন্দর, আর রেস্টুরেন্টটা পুরোটাই বাঁশ দিয়ে তৈরি করা। চলো ভেতরে ঢুকি, কি কি আছে ভেতরটাতে দেখিয়ে দিই।
দেখো এখানে বসে থাকলে কিন্তু খুব সুন্দর একটা অনুভূতি হয়, পাশে পুকুর আছে আর এখানেও মাছের চাষ হয়। ওই দেখো গাড়িগুলি, প্রচুর গাড়ি আসে, গাড়িগুলি ঢুকছে এখন। রাজ এখানে একজনের সাথে কথা বলে সমস্ত ডিটেলসটা শুনে নিল। নাইট স্টের ব্যাপারটা উনি বলতে পারলো না, তা আমরা এখন যাচ্ছি। আমরা এখানে আর খেলাম না, এটা সন্ধে 8টা অবধি খোলা থাকে এই রেস্টুরেন্টটি। এখান থেকে আমরা বেরিয়ে এখন যাব ব্যারেজের দিকে। তার আগে আমরা কিছু ফটোশুট করব, তারপরে আমরা ব্যারেজের পথে রওনা হব। ব্যারেজটা খুব একটা দূরে নয়, 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। এই বড়লির হোটেল থেকে বেরিয়ে দেখো কি সুন্দর সানসেটটা দেখা যাচ্ছে। এখানে দাঁড়িয়ে অনেকেই সানসেট দেখে। তা আমরা এখন কিছু ফটোশুট করব, তারপরে আমরা রওনা হব। আমাদের ফটোশুট কমপ্লিট, আমরা চলে এলাম গাজলডোবা ব্যারেজে। একটা সন্ধে হয়ে গেছে, তবে খুব সুন্দর জায়গা বলে মানে এখানে এলে সন্ধ্যের সময় মেনলি বেশি ভালো লাগে, যখন সানসেটটা হয় তারপর থেকে। প্রচুর লোকে এখানে আসে বাইরে থেকে, তো লোকের ভিড়ে এই জায়গাটি একটি পর্যটন কেন্দ্র হয়ে গেছে। আস্তে আস্তে এখানে প্রচুর জিনিস তৈরি হয়েছে। এখানে এখন নতুন ফুটব্রিজটিও আমি তোমাদের দেখালাম, সেটাও হচ্ছে। প্লাস এখানে এত সুন্দর সন্ধ্যের দিকে মেলা বসে, যেখানে প্রচুর ধরনের খাবার পাওয়া যায়, যেখানকার স্পেশালিটি হলো নদীর মাছ, নদীর মাছ ফ্রাই, চিংড়ি মাছ, বিভিন্ন ধরনের খাওয়া পাওয়া যায়, এমনকি বিভিন্ন ধরনের বড়া, পেঁয়াজি থেকে শুরু করে সমস্তটাই পাওয়া যায়। আমার এই ব্লগটি এখানেই আমি শেষ করছি। আর তোমাদের এই ব্লগটি কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।